নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের শনিদেবের দৃষ্টি থেকে বাঁচতে এই ঠাকুরের স্বর্ণাপন্ন হতে হয় কেন জানেন সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব শনি দৃষ্টি শব্দটি মানব জীবনে দুর্ভাগ্যের ইঙ্গিত বয়ে আনে পুরাণ মতে শনিদেবতা দেবতা সবার ওপর রুষ্ট হন না কেবলমাত্র অলস এবং কর্মবিমুখ ব্যক্তির ওপরই শনিদেবতা দেবতা রুষ্টি হন পুরাণ মতে শনির প্রকোপ থেকে বাঁচতে হলে প্রত্যহ হনুমান পূজা করতে হয় হনুমান পুজো কেন করব। তারই কিছু কারণ এই ভিডিওতে বর্ণিত হল শনিদেব এবং হনুমান দুজনের মধ্যে অনেক যোগসূত্র রয়েছে শিবের অবতার হল হনুমান শিবের পরম ভক্ত হলেন শনি দেবাদিদেব মহাদেবী শনিকে সমস্ত ক্ষমতা প্রদান করেছিলেন সূর্য সংহিতা উল্লেখ আছে হনুমান জন্মগ্রহণ করেছিলেন শনিবার বহু শাস্ত্রে উল্লেখ করা আছে হনুমানের গাত্রবর্ণ শনি দেবতা গাত্রবর্ণের অনুরূপ শনি দেবতারা পিতা এবং হনুমানের শিক্ষাগুরু হলেন সূর্যদেবতা একবার শনির সঙ্গে সূর্যদেবতার যুদ্ধ বেঁধেছিল তখন সূর্যদেব শনিকে প্রতিহত করার জন্য হনুমানকে সমস্ত শক্তি প্রদান করেন শনিদেবের আচরণ নিষ্ঠু বলে নিষ্ঠুর বলে প্রতিবাদ হয় কিন্তু হনুমান সেই তুলনায় দয়ালু ও প্রেমময় অগ্নি থেকে শনি অগ্নি থেকে শনিদেবতার জন্ম লাভ করেন আর হনুমান হলেন পবন পুত্র পবনই পারে অগ্নিদে অগ্নিকে প্রতিহত করতে শাস্ত্রে কথিত রয়েছে হনুমান শনিদেবকে রাবণের কবল থেকে মুক্ত করেছিলেন তাই শনিদেব হনুমানের কাছে কৃতজ্ঞ ছিল হনুমান ও শনিদেবের আরেকটি দ্বন্দ্বের কথাও জানা যায় একবার শনিদেব হনুমানকে তার প্রস্ত করার জন্য শনিদেব হনুমানের স্কন্দে আহরণ করেন তখন হনুমান এতটাই আকার ধারণ করেন যে শনিদেবতা বিপর্যস্ত বোধ করেন শেষে শনিদেবকে হনুমানই রেহাই দেন শনিদেব ও হনুমানের মধ্যে একটি আধ্যাত্মিক যোগ রয়েছে হনুমান হলেন আত্মত্যাগ আত্মত্যাগের প্রতীক এবং শনিদেব অহংকারের প্রতীক অহংকার প্রতিহত হয় একমাত্র আত্মবলিদানের দ্বারা তা হনুমান ছাড়া কেউই করতে পারেন না তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিও যত পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ